সাতক্ষীরাবাসীকে কাবাব চেনাচ্ছে পানসি রেস্তোরাঁ। রেস্তোরাঁটি এই রমজানে ইফতারের নানা পদের কাবাবের পসরা সাজিয়ে বসেছে। ঢাকা থেকে আসা বাবুর্চিরা এসব কাবাব তৈরি করে তুলে দিচ্ছেন সাতক্ষীরাবাসীর পাতে। ইফতারে নার্গিস কাবাব, জালি কাবাব, ঘিয়ে ভাজা রেশমি কাবাব, ললিপপ, বোরহানি কারি, চিকেন পাপড়ি, খাঁচি কাবাব, নানা ধরনের চাপ মিলছে পানসি রেস্তোরাঁয়। সঙ্গে আছে কাশ্মীরি নান, মোমো, ফ্রাইড মোমো, বোরহানি, ফিরবি, শাহি জিলাপি, সঙ্গে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু তো থাকছেই। বিকেল 4টা থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষ ইফতারি কেনার জন্য আসেন পানসির ইফতার বাজারে। পরিচ্ছন্ন পরিবেশে ভিন্ন স্বাদের সুস্বাদু খাবারের জন্য রেস্তোরাঁটির ইফতার ইতিমধ্যে পরিচিতি পেয়েছে সাতক্ষীরায়। রেস্তোরাঁ কর্তৃপক্ষ বলছে তারা ইফতারিতে কাবাবেই বেশি জোর দিচ্ছেন। সুস্বাদু এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বিভিন্ন ধরনের আইটেম আছে, এই জন্য আমরা বাসার জন্য নিতে আসি। রোমান তুর্য, খবর সংযোগ।